আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি চলে এসেছি আর এফ এল বেস্ট বাইয়ে, আর আমি আপনাদেরকে এখানকার শোরুমে থাকা এক্সক্লুসিভ কিছু প্লেট এবং এগুলোর ডিজাইন, হ্যাঁ মেলামানের প্লেট, এগুলোর ডিজাইন, এগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দিব, যাতে করে আপনারা চাইলে আপনাদের পছন্দের প্লেটটি যেন কালেক্ট করে ফেলতে পারেন। আর যারা অলরেডি চিন্তা করছিলেন যে আপনাদের ঘরের জন্য কিছু মেলামানের প্লেট কালেক্ট করবেন, তাদেরও যেন কিছুটা হেল্প হয়। আর আমাকে এই ভিডিওটা তৈরি করতে হেল্প করছে, আমাদের সাথে এখানে আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদেরকে দিয়ে দেন। আমার নাম এমডি জহিরুল ইসলাম, সাবানি মার্কেট ব্রাঞ্চে আছি। আচ্ছা, ওকে, জহিরুল ভাইয়া আছেন আমাদের সাথে। সো ভাইয়া, আজকে আমাদের এই ভিডিওটাতে আমরা কিন্তু চাচ্ছি আমাদের দর্শকদেরকে আপনাদের শোরুমে থাকা এক্সক্লুসিভ কিছু প্লেট, সেগুলোর ডিজাইন এবং সেগুলোর প্রাইস বলে দিব। তো চলেন আমরা ডিজাইনগুলো দেখি এবং প্রাইসগুলো আমাদের দর্শকদেরকে বলে দিই। ভিউয়ার্স, আমি এখানে কিন্তু দেখেন, আমি ফার্স্টে আপনাদেরকে ডিসপ্লেগুলো দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্লেট আছে, অ্যান্ড এক একটা মডেলেরও নাম কিন্তু আলাদা, সেগুলো আমি আপনাদেরকে বলে দিব, যাতে আপনারা চাইলে একদম ডিরেক্টলি শোরুমে গিয়ে আপনাদের পছন্দের মডেলটির নাম এবং ডিজাইন আপনারা যেন বলে কালেক্ট করতে পারেন। আবার আপনাদেরকে প্রাইসটাও বলে দিব, যাতে করে আপনারা চাইলে আপনাদের পছন্দের প্লেটটা কোন প্রাইসে কিনছেন সেটা জেনে একদম বাজেট করে ফেলতে পারেন এবং আপনাদের পছন্দের চাহিদা মতো কিনে ফেলতে পারেন। সো ভাইয়া, ফার্স্টে আমরা কোন ডিজাইনটা দেখব আপনি আমাদেরকে দেখান। আচ্ছা, আমরা ভাইয়ার হাতে, ভাই একটু সুন্দর করে ধরেন, ভাইয়ার হাতে একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমি, জুম করে কিন্তু আমার দর্শকদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর একটা ডিজাইন। ভাইয়া, এই যে আমরা প্লেটের মডেলটা দেখছি, ডিজাইনটা দেখছি বা কালার, এগুলো আপনারা যেটা যেভাবে বলেন আপনি আমাদের দর্শকদেরকে একটু বলেন। দশ ইঞ্চি ডিজাইন রাইস প্লেট, আচ্ছা, ১০০ টাকা প্রাইস। সরি, কী কালার? ফিশি কালার। আচ্ছা ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়ের হাতে যে প্লেটটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রাইস ১০০ টাকা। ভাই, এগুলোর মধ্যে কি কোনো কালার অ্যাভেলেবেল নাকি? এটা ওয়ান ডিজাইন, একটা কালার, আর এটার মধ্যে মনে হচ্ছে আরেকটা ডিজাইন, মানে এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আছে। একটু নেন, ওটাও হাতে নেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিন্তু ভাইয়ের হাতে দুইটা প্লেটই দেখাচ্ছি, দেখেন এটাও কিন্তু সিলসিলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন। যারা একটু হালকা প্রিন্ট পছন্দ করেন তারা চাইলে ভাইয়ের হাতে প্রিন্টের এই প্লেটটা দেখতে পারেন, আবার যারা একটু সিম্পল পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই মডেলের মধ্যে ডিজাইনটা দেখতে পারেন। আচ্ছা ভাই, আপনার হাতে যে প্লেট দুটো আছে এগুলোর প্রাইস কত করে? ১০০ করে? ১০০ টাকাই। আচ্ছা ভিউয়ার্স, ১০০ টাকা হলে কিন্তু আর এফ এল বেস্ট বাই থেকে আপনারা এরকম ডিজাইনের একটা প্লেট কিন্তু কালেক্ট করে ফেলতে পারেন। আচ্ছা ভাই, আমরা এরপরে কোন ডিজাইনটা দেখব? অনেকগুলো ডিজাইন আছে ভিউয়ার্স, আমি প্রত্যেকটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, আমার চ্যানেলের সঙ্গেই থাকেন। ওয়াও, এখন আমি যে ডিজাইনটা দেখছি অনেক সুন্দর, একদম টোটালি হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালারের আমরা কিছু লতা পাতা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা ডিজাইন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আর আমার যেই সকল দর্শকরা এরকম ডিজাইনের একটা প্লেট কালেক্ট করতে চান তারা কিন্তু আরেফ এল বেস্ট বাই থেকে কালেক্ট করতে পারবেন। ভাই, এই প্লেটটার নামটা কী, মডেলটা কী, কালারটা কী? 10 ইঞ্চি এলিট স্যুপ প্লেট, সরি। আচ্ছা, ওকে, আর এটার প্রাইসটা কত? ১০০ টাকা। আর এটা তো ব্ল্যাক কালার আমরা দেখতে পাচ্ছি, এটা কি কালারটা চেঞ্জ আছে? নাম কি? এলিগেল কালার। আচ্ছা আচ্ছা, ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে জুম করে কিন্তু ভাইয়ের হাতের ডিজাইনটা দেখাচ্ছি, দেখেন প্লেটটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন। ভাই, একটু এটা প্লেটটা ধরেন তো আমরা, হ্যাঁ ভাই, ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা অনেক সুন্দর একটা প্লেট। আচ্ছা ভাইয়া, এটার মধ্যে কি কোনো অন্য ডিজাইন, অন্য কালার আছে এটার মধ্যে? আচ্ছা, এটার মধ্যে আর কোনটা আছে এই ডিজাইনের মধ্যে? আচ্ছা ভিউয়ার, সেম ডিজাইন, কালারটা ভিন্ন। আর এটা আমার কাছে মনে হচ্ছে আপনার এই হাতের যেটা ব্ল্যাক ডিজাইনের যেটা, সেটা একটু বড় মনে হচ্ছে, আর এই প্লেটটা একটু ছোটো মনে হচ্ছে। আচ্ছা, সাইজ বড় ছোট আছে। আচ্ছা, ওই আপনার নতুন যে প্লেটটা নিয়েছেন রেড কালার মধ্যে, এটার মডেল আর ডিজাইনটা, মানে কালারটা আমাদেরকে বলেন। 9 ইঞ্চি এলিট স্যুপ প্লেট, আর এটার কালারটা গ্লোরি কালার। আচ্ছা, ওকে, আর এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা হচ্ছে ৮০ টাকা, আর ওটার একটু বড় এর জন্য এটার প্রাইসটা হচ্ছে ১০০ টাকা। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে কোন ডিজাইনটা আমরা দেখব? ভিউয়ার্স, এই ভিডিওটাতে এক্সক্লুসিভ কিছু প্লেটের কালেকশন দেখাবো, যেগুলোর প্রাইস কিন্তু ৮০ টাকা থেকে শুরু করে ১১০ বা সামথিং হচ্ছে। কালেকশনগুলো দেখতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, এখন যে প্লেটটা দেখছি এটাও কিন্তু অনেক সুন্দর, আমি দেখতে পাচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু হালকা একটা সাইডে গাঢ় একটা সবুজের কাজ করা আছে, আবার আরেকটা কিন্তু আমরা সাইডে দেখতে পাচ্ছি হালকা একটু ফুলের একটা ডিজাইন আছে। এগুলো তো মেলামাইন না? আচ্ছা, মার্বেল পাথর। আচ্ছা, এটা কি মেলামাইনের মধ্যে আরেকটা সেক্টর নাকি এটা মার্বেল পাথরের তৈরি? আলাদা মার্বেল পাথরের তৈরি। আচ্ছা, ওকে, ডিজাইন
প্যান্টটা কিন্তু অনেক সুন্দর ভাইটা একটু চিপ করে ধরেন প্যান্টটা। আচ্ছা ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেকটা ফ্ল্যাট টাইপের। আচ্ছা এই ডিজাইনটা এবং মডেলটা সম্পর্কে আমাদের দর্শকদেরকে বলেন। 10 ইঞ্চির রাইস প্লেট, আর এটা কালারটা হোয়াইট কালার। আচ্ছা ওকে, আর এটার প্রাইসটা 175 টাকা পার পিস, আর এটা মার্বেল পাথরের তৈরি। আচ্ছা ওকে ভাইয়া, আচ্ছা এটা খুবই গুণগত সম্পন্ন একটা প্লেট। আচ্ছা আমরা এর পরে কালেকশনটা দেখব। ভিউয়ার্স আরও কিছু প্লেটের কালেকশন দেখাবো, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আছি আপনাদের সাথে। ভিউয়ার্স এখন আমরা যে প্লেটটা দেখছি এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এরকম প্রিন্টের প্লেট কিন্তু আমার অনেক কাপড়ে পছন্দ করেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি হালকা কিছু ফুল আছে, আবার সাইডে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি কালারফুল বল আছে, অনেক সুন্দর। ভাইয়া এই এই মডেলটার এই ডিজাইনটার নাম কি, কালারটার নাম কি? ক্যামেনিয়া কালার। আচ্ছা ওকে, আর এটা কোয়ালিটি সম্পর্কে বলেন। ইটালিয়ানো, হ্যাঁ আমরা তো জানি যে আরএফএল এর যে মেলামাইন সেক্টরটা এটা ইটালিয়ানো নামে পরিচিত। আচ্ছা ওকে, আর এটার প্রাইসটা কত? 80 টাকার। এগুলো প্লেটের মধ্যে কি এই ডিজাইনের সাইজ অ্যাভেলেবেল আছে, ছোট বড় অ্যাভেলেবেল আছে? আচ্ছা ওকে, আচ্ছা আমরা এর পরে কোন কালেকশনটা দেখবো? আমরা ভিউয়ার্স প্রত্যেকটা প্লেটের ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, প্রাইস বলে দিচ্ছি। ওয়াও, এখন যে প্লেটটা দেখছি এটা কিন্তু ডিজাইনটা অনেক ড্যাশিং, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, কেননা এটা টোটালি হোয়াইট কালারের মধ্যে, এর জন্য এটার ভিতরে ডিজাইনটা বোঝা যাচ্ছে না। আমি জুম করে দেখাচ্ছি তো, হ্যাঁ ধরেন, হ্যাঁ ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু টোটালি পুরোটা প্লেটের মধ্যে একটা অনেক হালকা একটা ডিজাইন আছে, যেটা এটার কালারের সাথে একদম ম্যাচ, অন্য কোনো কালার ইউজ করা হয় নাই। আচ্ছা ভাইয়া, এই যে ডিজাইনটা, এটা আর কি মেলামাইনের তৈরি কিনা বা এটা কী কোয়ালিটি, এটার নাম সবগুলো আমাকে বলেন। 10 ইঞ্চি রাইস প্লেট, এটাও মার্বেল পাথরের তৈরি। আচ্ছা ওকে, আর এটার মধ্যে কি সাইজ অ্যাভেলেবেল আছে? এই একই ডিজাইনের মধ্যে সাইজ অ্যাভেলেবেল আছে। আচ্ছা ওকে, আর এটার প্রাইসটা কত? 300 টাকা। ভিউয়ার্স, আচ্ছা ওকে ভিউয়ার্স, এটার কোয়ালিটিটা আরও বেটার, এর জন্য এটার প্রাইসটাও কিন্তু একটু বেশি, এটা কিন্তু পার পিস 300 টাকা করে আপনি কিন্তু কিনতে পারবেন। আচ্ছা ওকে ভাইয়া, এরপরে কোন কালেকশনটা আমরা দেখবো? ভিউয়ার্স আমি কিন্তু চেষ্টা করছি অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখানোর, তো আমার সঙ্গে থাকেন, আমি দেখানোর ট্রাই করছি। ভিউয়ার্স এখন আমরা যে ডিজাইনটা দেখছি এটা কিন্তু অনেক সুন্দর, দেখেন অনেক কালারফুল, স্পেশালি আমি কিন্তু এরকম কালারফুল জিনিসগুলো খুব পছন্দ করি। সো আমার যে সকল আপু এবং ভাইয়ারা এই ধরনের একটু কালারফুল প্লেট কালেক্ট করতে চান আপনাদের জন্য, তারা কিন্তু আরএফএল থেকে কালেক্ট করতে পারেন, আমরা এটা সম্পর্কে জানবো। ভাই এটা সম্পর্কে আমাদেরকে বলেন। 10.5 প্লেট। আচ্ছা ওকে, আর এটার কোয়ালিটি, এটার ডিজাইন বা কালার, যা যা আর কি মডেল নাম, এগুলো বলেন। এটার মধ্যে 3-4টা কালার বা ডিজাইন অ্যাভেলেবেল আছে, আর এটা 105 টাকা পিস। আচ্ছা ওকে ভিউয়ার্স, এটার মধ্যে আমরা আরেক সেম প্লেট কালার দিব। আচ্ছা মেলামাইনি দিত না? আচ্ছা ভিউয়ার্স আপনি ধরেন, সুন্দর করে ধরেন। ভিউয়ার্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে, দেখেন ভাইয়ের হাতে 2টা প্লেট আছে, এগুলো কিন্তু কালার অ্যাভেলেবেল আছে, ডিজাইন অ্যাভেলেবেল আছে, সাইজ ছোটো বড়ো তো হবে। আচ্ছা সাইজ ছোটো বড়ো কিন্তু আপনারা পাচ্ছেন, আর এই সাইজের এই প্লেটটা, এটা 10 ইঞ্চির, আর এই সাইজের প্লেটটা আপনারা 105 টাকা পার পিস হলে কিন্তু কিনতে পারবেন। আচ্ছা ওকে ভাইয়া, এরপরে কোন ডিজাইনটা আমরা দেখবো? আমি আমি কিন্তু চেষ্টা করছি ভিউয়ার্স আপনাদেরকে সবগুলো ডিজাইনই কিন্তু পার্টিকুলারলি দেখানোর জন্য, ভাইয়া আমাদের সাথে অনেক কষ্ট করছেন, এর জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। আমরা এর পরের ডিজাইনে চলে যাচ্ছি। ভাইয়ের হাতে এখন আমরা কিন্তু আরেকটা ডিজাইনের একটা প্লেট দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। ভাইয়া এটার মডেলটার নাম কি? 10.5 ইঞ্চি রাউন্ড প্লেট, 110 টাকা পার পিস। ভিউয়ার্স জি সরি, রেইনবো কালার। ভিউয়ার্স এই প্লেটটার কালার হচ্ছে রেইনবো কালার, এটা 10.5 ইঞ্চি রাইস প্লেট, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 110 টাকা পার পিস। আচ্ছা এটার মধ্যে কালারও আছে অ্যান্ড সাইজও অ্যাভেলেবেল আছে না? আচ্ছা আমরা এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমি জুম করে দেখাচ্ছি, এটাও কিন্তু অনেক ড্যাশিং একটা কালার, অনেকটা কিন্তু উডেন স্টাইল, অ্যান্ড কালারটা রেড কালারের মধ্যে আমি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা কালার, আর এগুলো প্রতি পিস 110 টাকা হলে আপনারা কিনতে পাচ্ছেন। আচ্ছা ভাই আমরা এরপরের কালারটা বা এরপরের একটা ডিজাইন দেখবো। ভিউয়ার্স আমি যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে সবগুলো ডিজাইন দেখানোর জন্য, আই হোপ আপনাদের কাছে ভালো লাগলে। আপনারা তো আরএফএল এর ভক্ত, তো বাংলাদেশে অভাব নাই, সো আপনারা যদি এই মডেলগুলো পছন্দ হয়ে থাকে কিনতে চান তাহলে কিন্তু আরএফএল এ চলে আসতে হবে। ভিউয়ার্স এখন আমরা যে ডিজাইনটা দেখছি এটাও কিন্তু অনেক সুন্দর, এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি 2 কালার শেড আছে, একটা দিকে আমি রেড কালার দেখতে পাচ্ছি এবং একটা সাইডে কিন্তু ব্লু কালার দেখতে পাচ্ছি,
ওয়াও অনেক সুন্দর ভাই, এটা কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি? এটা কি মেলামাইন? না এটা না মেলামাইন তৈরি। আচ্ছা এটা ইতালিয়ানো মেলামাইনে তৈরি। আর এটার কালারটা, এটা মডেলটার নাম কি? নাম হচ্ছে 10.5 ইঞ্চি ডিজাইন রাইস প্লেট। 10.5 ইঞ্চি ডিজাইন রাইস প্লেট। নাম হচ্ছে, এটা প্রাইস হচ্ছে 65 টাকা পার পিস। ভিউয়ার্স 65 টাকা পার পিস হারে আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটা কালেক্ট করতে পারেন, এই প্লেটটা। আর এটা ছোট বড় আছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যদি চান যে না আমি একটু ছোটোটা কালেক্ট করতে চাচ্ছি বা একটু বড়োটা কালেক্ট করতে চাচ্ছি, সেটা কিন্তু আপনাকে শোরুম থেকে জিজ্ঞেস করে নিতে হবে। আচ্ছা ভাই, এরপর আমরা কোন ডিজাইনটা দেখবো, আমাদের অদেখা কোন ডিজাইনটা রয়েছে? আচ্ছা ভিউয়ার্স, এখন আমি যে ডিজাইনটা দেখছি এটা কিন্তু টোটালি অনেকগুলো কালারফুল বলে তৈরি। এখানে আমরা রেড কালার দেখতে পাচ্ছি, গ্রিন কালার দেখতে পাচ্ছি, অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি ভাইয়া। এই যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এইটার মডেলটা বা এটার সম্পর্কে আমাদেরকে বলেন। 10 ইঞ্চি রাইস প্লেট। আর এটার প্রাইসটা কত? 70 টাকা পার পিস। এটা মেলামাইনের, ইটালিয়ানোর। ভিউয়ার্স 70 টাকা পার পিস হারে আপনারা কিন্তু চাইলে এই ডিজাইন, এই মডেলটা কিন্তু কালেক্ট করে ফেলতে পারেন। আর এটার মধ্যে বড় ছোট অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সেটাও কিন্তু শোরুম থেকে দেখে কালেক্ট করে ফেলতে পারেন। আচ্ছা আচ্ছা, এরপর এটার মধ্যে 3-4টা কালার আছে। আচ্ছা এরপর এটার মধ্যে কোন কালারটা আছে? আচ্ছা ভিউয়ার্স, এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এই কালারটা পেয়ে যাবেন। এটা কিন্তু একদম টোটালি অনেকগুলো ফুল দিয়ে এটা প্রিন্টটা করা হয়েছে। আর কেউ যদি একদম সিম্পল চানটি, রোজ কালার। আচ্ছা এটা, এটা যে কালারটা, এটার নামটা হচ্ছে রোজ কালার। আর আপনারা যদি সিম্পল চান সেটাও কিন্তু আপনারা পাশের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটালি সিম্পলের মতো অনেক সুন্দর। আর এটার প্রাইস কত করে আপনার? 70 টাকা। আর এটা যে ছোটো সাইজটা আমরা দেখছি, এটার প্রাইসটা কত? 65 টাকা। আচ্ছা ওকে ভিউয়ার্স, সাইজে জাস্ট একটু ব্যবধান, তো আপনারা যখন শোরুমে আসবেন আপনাদের চাহিদা মতো সাইজ দেখে আপনারা কিনতে পারেন। এরপরে কোন ডিজাইনটা দেখবেন ভিউয়ার্স? আপনারা কিন্তু জানেন যে RSL-এ কিন্তু অনেক ডিজাইনের প্লেট আছে, অনেক প্রাইজের ছোটো বড়ো অনেক প্লেট আছে। আমি আমার এই ভিডিওটাতে স্পেশালি আপনাদেরকে 80 টাকা থেকে শুরু করে কিন্তু এর চেয়ে বেশি 100 টাকার উপরে আরও অনেকগুলো প্লেটের কালেকশন দেখানোর ট্রাই করছি। এখন আমরা যে ডিজাইনটা দেখছি এটা কিন্তু হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনে করা। আর এটার মডেলটার নাম কি ভাইয়া? 10 ইঞ্চি মিড প্লেট। আচ্ছা ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে জুম করে কিন্তু এটা দেখাচ্ছি। আর এটার কালারটার নাম কি? ফ্লোরি কালার, গ্লোরি। আচ্ছা ভিউয়ার্স, গ্লোরি কালার। আর এটার প্রাইসটা কত? 80 টাকা। ভিউয়ার্স 80 টাকা হলে কিন্তু আপনারা গ্লোরি কালারের এই মিড প্লেটটা কালেক্ট করে ফেলতে পারেন। আর এগুলো প্রত্যেকটা ডিজাইনই ছোট এবং বড় হবে, শোরুম থেকে আপনারা কিন্তু কথা বলে নিয়ে নিতে হবে। আচ্ছা ওকে, এরপরেরটা আমরা দেখবো। আচ্ছা এখন আমরা যে ডিজাইনটা দেখছি এটা কিছুটা হোয়াইটের মধ্যে কিন্তু কিছুটা গ্রিন কালার এবং আরও কিছু লতা পাতা আমরা দেখতে পাচ্ছি ভাই। এটার মডেলটার নাম কি? 10 ইঞ্চি স্তূপ প্লেট। আর এটার প্রাইসটা কত? 80 টাকা। এটা ইটালিয়ানোর মেলামানের। আচ্ছা আর এটার মধ্যে কি কালার অ্যাভেলেবেল আছে? আচ্ছা কোনটা? ভিউয়ার্স এটার মধ্যে কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, এই মডেলের মধ্যে এগুলোর সাইজ ছোট এবং বড় দেওয়া যাবে। আপনি যে আরেকটা ডিজাইন নিয়েছেন এটার প্রাইসটা কত, মানে এটা মডেলটার নাম কি? 9 ইঞ্চি সুপ প্লেট। আর এটার যে কালারটা দেখতে পাচ্ছি, এটা গোল্ডেন লিফ কালার। আচ্ছা আচ্ছা, লিলি কালার। আর এই এই আপনার এই হাতে যে গ্রিন কালার ডিজাইনের যেটা, এটার প্রাইসটা কত? 80 টাকা। আর আপনার ডান হাতে যেটা, 70 টাকা। মানে সাইজের একটু ছোটো বড়োতে 10-20 টাকা হয়তো বেড়ে যাচ্ছে। আচ্ছা ওকে, তারপর আর কোন ডিজাইনটা আমরা দেখবো ভিউয়ার্স? চেষ্টা করছি যতগুলো সম্ভব আপনাদেরকে প্লেটের ডিজাইন দেখানোর, যাতে করে আপনারা যেন আপনাদের পছন্দ মতো ডিজাইনটা এবং সেটার প্রাইস জেনে যেতে পারেন আর আপনারা যেন কালেক্ট করতে পারেন। আচ্ছা এখন আমরা আরেকটা ডিজাইন দেখছি, এটা কিন্তু হোয়াইটের মধ্যে আমরা ব্লু এবং ব্ল্যাকের কাজ দেখতে পাচ্ছি। না এটা ডার্ক ব্লুর কালারই কাজ। আমি আপনাদেরকে জুম করে কিন্তু এটা ডিজাইনটা দেখাচ্ছি, অনেক সুন্দর কিন্তু প্লেটটা। আচ্ছা ভাইয়া, এই যে আমরা প্লেটটা দেখছি, এটার মডেল এবং কালার সম্পর্কে আমাদের দর্শকদেরকে বলেন। 9 ইঞ্চি এলিট স্তূপ প্লেট। আচ্ছা আর এটার প্রাইসটা? 80 টাকা। আচ্ছা ওকে, আর এটার মধ্যে সাইজ ছোট বড় হচ্ছে। আর কালার আরও কি ডিজাইন আছে এটার মধ্যে? আচ্ছা কোনটা আছে এটার মধ্যে? আচ্ছা এটাও মনে হয় আমরা দেখেছিলাম। আচ্ছা ওকে, এটার সাইজ কিন্তু ছোট বড় হবে, এগুলোর সেম প্রাইস এবং আপনাদের পছন্দ মতো সাইজ কিন্তু শোরুম থেকে কথা বলে কালেক্ট করতে হবে। আচ্ছা আমরা তো মনে হয় মোটামুটি অনেকগুলো কালেকশনে দেখে ফেলেছি ভিউয়ার্স। আরও হিউজ অ্যামাউন্টের প্লেট কালেকশন কিন্তু আছে RSL-এ, তো আপনাদেরকে কিন্তু অবশ্যই শোরুমে চলে আসতে হবে। আমরা লাস্ট আরেকটা কালেকশন দেখবো ভাই। এই মডেলটার নাম কি? 10 ইঞ্চি কুপ প্লেট। আচ্ছা ওকে ভিউয়ার্স, এটার নাম হচ্ছে 10 ইঞ্চি কুপ প্লেট। আর এটা কালারটা বোধ হয় হচ্ছে আপনার গোল্ডেন লিফ।
আচ্ছা ওকে ভিউয়ার্স, গোল্ডেন ব্রিক কালার মধ্যে এটার মধ্যে বিভিন্ন অনেকগুলো কালার হবে, কালারগুলো কি দেখা যাবে তো একটা? আচ্ছা ওকে ভিউয়ার্স, এটার মধ্যে কিন্তু আপনারা দেখেন 3-4টা বোধহয় কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা এটার প্রাইসটা কত? 80 টাকা পার পিস। ভিউয়ার্স 80 টাকা পিস হারে যদি আপনারা এই প্লেটগুলো কালেক্ট করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে আরএফএল শোরুমে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ ধরে আমাদেরকে অনেক কষ্ট করে কিন্তু অনেকগুলো প্লেটের কালেকশন দেখালেন। আমাদের চ্যানেল এবং চ্যানেলের দর্শক সম্পর্কে এবং আপনাদের প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে আপনি কাইন্ডলি বলেন। আচ্ছা ওকে, আচ্ছা ওকে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিন্তু অনেকগুলো প্লেটের কালেকশন দেখানোর ট্রাই করলাম, আমি আশাবাদী আপনাদের কাছে কিন্তু কালেকশনগুলো ভালো লাগবে। আর আপনারা তো প্রায়শই, আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আরএফএল এর এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে না। সো ভিউয়ার্স, প্লেট কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে আর যদি প্ল্যান করে থাকেন যে কালেক্ট করবেন তাহলে কিন্তু চলে আসতে হবে আরএফএল শোরুমে। আর আমি এখন আপনাদেরকে, আমি যেই শোরুমে দাঁড়িয়ে আছি সেই শোরুমের অ্যাড্রেস সহ ফোন নম্বরটা বলে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু দাঁড়িয়ে আছি আরএফএল বেস্ট বাইয়ে, আমি এখানকার অ্যাড্রেস সহ ফোন নম্বরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখেন, সাভার নিউ মার্কেট পৌরসভা অর্চিড রোড সাভার ঢাকা 1340, এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে 01841313721। আমি আবারও বলে দিচ্ছি 01841313721। ভিউয়ার্স এই নাম্বারে চাইলে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে ফেলতে পারেন। আবার একটা সহজ ওয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাভার নিউ মার্কেটের একদম বাইরের দিকে কিন্তু হাতের বাম পাশে আপনারা দেখতে পারবেন যে আরএফএল এর বিশাল বড় একটা শোরুম আপনাদের জন্য ওয়েট করছে। সো এই কালেকশনগুলো আপনারা চাইলে আপনাদের নিকট আরএফএল শোরুম থেকে কালেক্ট করতে পারেন। আবার আপনারা যদি মনে করেন যে না, আমি যেই শোরুম থেকে শ্যুট করেছি সেখানে এসে আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করবেন, সেটাও করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে হবে, কমেন্টস করে জানিয়ে দিতে হবে। আপনার কোনো মতামত থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে নক করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।